আমরা হয়তো জানি যে ডিফেন্সের চাকরির সকল সদস্যদের চুল একেবারেই ছোট রাখা হয়, তবে সকল বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর চুল তুলনামূলক বেশি ছোট রাখা হয়। চুল ছোট রাখার বিষয়টি কড়াকড়ি একটি নিয়মের মধ্যে পড়ে এবং সৈনিক সমতুল্য সকল সদস্য থেকে শুরু করে সকল অফিসারদের বাধ্যতামূলকভাবে এই নিয়মটি মানতে হয়। চাকরি হবার পর ট্রেনিং চলাকালীন সময় মাথায় চুল থাকে না বললেই চলে, যা একেবারেই ছোট। তবে ট্রেনিং শেষ করার পর একটি নির্দিষ্ট হেয়ার কাটিং দেওয়া হয় সকল সদস্যদের এবং সবসময় একইভাবে চুল কাটা হয়। চুলের পাশাপাশি সকল সদস্যদের নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়, যেমন মুখের দাড়ি এবং গোফ একেবারেই থাকবে না। মুখে হাত দিলে যেন হাতে বোঝা না যায় এমনভাবে ক্লিন শেভ করতে হয়। তবে কেউ যদি স্থায়ীভাবে দাড়ি রাখতে চায় তাহলে তাকে কিছু বলা হয় না, তবে ট্রেনিংয়ে কেউ দাড়ি চুল বা গোফ কিছুই রাখতে পারবে না। তবে সেনা সদস্যদের চুল একটু বেশি ছোট রাখা হয় অন্যান্য বাহিনী থেকে। কেন সেনা সদস্যদের চুল এত ছোট থাকে এমন প্রশ্ন অনেকের মাঝেই থাকতে পারে। সেনা সদস্যদের চুল অতিরিক্ত ছোট থাকার পিছনে পাঁচটি কারণ আজ আপনাদের সাথে শেয়ার করব, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখন থেকে এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন ভিডিও পাবেন, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন। নাম্বার এক, একজন ভদ্রলোক হিসেবে একজন মানুষের চুল ছোট রাখাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সাধারণ মানুষ আছে যারা ছেলেদের চুল বড় রাখা বিষয়টি পছন্দ করে না। প্রকৃত স্মার্টনেস একজন সেনা সদস্যকে দেখলেই বোঝা যায়। নাম্বার দুই, যুদ্ধকালীন পরিস্থিতিতে চুল ছোট থাকলে তা দেখাশোনা করার জন্য বেশি সময় দিতে হয় না, কেননা চিরুনির ব্যবহারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে সেনা সদস্যদের। নাম্বার তিন, চুল ছোট হলে কাউকে আলাদা করে চেনার কোনো উপায় থাকে না, সুতরাং সবাই সমান, এই অর্থটিও তুলে ধরার চেষ্টা করা হয় এই চুলের মাধ্যমে। নাম্বার চার, বিভিন্ন পরিস্থিতি বা অপারেশন করার সময় সেনাদের হেলমেট পরতে হয়, বড় চুল থাকলে এই হেলমেট পরাটি অসম্ভব হয়ে যায়। এছাড়া বৃষ্টিতে বা নদীতে নেমে কাজ করার সময় ছোট চুল হলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায়। নাম্বার পাঁচ, স্বাভাবিকভাবেই একজন সেনা সদস্য সাধারণ অন্য একজন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হবে, সুতরাং তাদের চুল থেকে শুরু করে সকল কাজ সবার থেকে আলাদা হবে, এটি স্বাভাবিক একটি ব্যাপার। পরিশেষে সেনাদের ছোট চুল রাখা নিয়ে নানাজনের নানা মত থাকলেও সাধারণ মানুষের মধ্যে অনেকে কোনো চিন্তাভাবনা না করেই ছোট চুল রাখেন, যাতে তাকে দেখতেই স্মার্ট ও শার্প লাগে।